আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বর্ষরা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক বর্ষরা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর 11.1 অনুশীলনীর তৃতীয় পর্বের অঙ্কগুলো নিয়ে আসলাম। এর আগে আমি এই অধ্যায়ের উপর আর দুটো ক্লাস নিয়েছি, আজকে আমার তৃতীয় ক্লাস। আজ আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। দেখো 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি, এটা দেওয়া আছে। আমরা এখানে লিখতে পারি যে আমরা এটাকে ধরে নিলাম, ধরি এত ইকুয়াল কে, এটা আমরা ধরে নিলাম, এইটা ইকুয়াল কে ধরে নিয়েছি। তাহলে এইটা সমান এইটা সমান এইটা ইকুয়াল টু যদি কে হয়, তবে এখান থেকে আমি লিখতে পারি অতএব এ বাই বি ইকুয়াল টু কে, এখান থেকে বি বাই সি ইকুয়াল টু কে, আর এখান থেকে সি বাই ডি ইকুয়াল কে। আমি যদি আড়াআড়ি গুণন করি, দেখো সি ইকুয়াল টু ডি কে, এইখান থেকে আমি আড়াআড়ি গুণন করলে বি ইকুয়াল সি কে, এইখানে যদি আমি আড়াআড়ি গুণন করি তবে এইখানে আসতেছে এ ইকুয়াল বি কে। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো সি এর মানটা এই জায়গায় কত আছে, সি এর মানটা কত, সি এর পরিবর্তে আমি ডি কে বসাতে পারি, তার সাথে সি এর পরিবর্তে ডি কে, তার সাথে গুণন অবস্থায় আছে কে, তাহলে এইখানে ডি কে স্কোয়ার। এখন এটা কিন্তু আমি বি এর মানটা বের করলাম, ডি কে স্কোয়ার, এখানে বি এর পরিবর্তে আমি মান বসাবো ডি কে স্কোয়ার ইনটু কে, তাহলে ডি কে কিউ। তাহলে এর পরিবর্তে আমি এর মানটা পেয়েছি এখানে ডি কে কিউ, তাহলে এর মানটা হয়েছে ডি কে কিউ, বি এর মানটা হলো ডি কে স্কোয়ার, আর সি এর মান হলো ডি কে, সি এর মানটা হলো ডি কে। এখন দেখো এখান থেকে আমি ক নম্বর অঙ্কটা করব, এখান থেকে নয়ের ক নম্বর অঙ্কটা করব। নয়ের ক নম্বর অঙ্কটায় এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ আর বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। দেখো এর পরিবর্তে খেয়াল করো, এর পরিবর্তে আমরা মান পেয়েছি ডি কে কিউ, আর বি এর পরিবর্তে মান পেয়েছি ডি কে স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা এখানে বসাবো ডি কে কিউ, তার উপর আছে হোল কিউ, আর বি এর পরিবর্তে বসাবো ডি কে স্কোয়ার, তার উপর আছে কিউ, বি এর পরিবর্তে ডি কে স্কোয়ার, এটা হলো হোল কিউ, সি এর পরিবর্তে ডি কে, এটা হলো হোল কিউ। তাহলে দেখো এইখান থেকে আমি কি লিখতে পারি, এইখান থেকে দেখো এই পাওয়ার, এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণন অবস্থায় আছে। আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে কী অবস্থায় থাকে, গুণন অবস্থায় থাকে। এই ডি কে কিউ, এই পুরাটার পাওয়ার হলো কিউ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডি কিউ কে টু দি পাওয়ার 9। এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে কিন্তু গুণন অবস্থায় আছে, এক্স এর পাওয়ার 3 তার হোল পাওয়ার যদি 2 হয়, এটার থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6, এক্স এর পাওয়ার 5 তার হোল পাওয়ার যদি 2 হয়, এটার থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 10। অর্থাৎ এই পাওয়ারটা এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণন অবস্থায় থাকে, আর এই পাওয়ারটা এই পাওয়ারের সাথে গুণন অবস্থায় থাকে, তাহলে এটার থেকে আমরা লিখতে পারি ডি কে কে, ডির পাওয়ার কিউব, ডির পাওয়ার 3 আর কে এর পাওয়ার 9। এইখান থেকে আমি লিখতে পারি ডির পাওয়ার 3 আর কের পাওয়ার 2, কের পাওয়ার 6, তাহলে ডির পাওয়ার কিউব আর কের পাওয়ার 6,
আমরা নিচে যদি লক্ষ্য করি একইভাবে দেখো লিখতে পারি ডি কিউব আর কি এর পাওয়ার 6 আর এখানে আমরা লিখতে পারি ডি কিউব কে কিউব তাহলে এখানে এটা আমরা লিখতে পারি ডি কিউব কে কিউব দেখো এক্স ওয়াই এটার হোল পাওয়ার যদি 2 হয় তবে যদি ব্র্যাকেট উঠে যায় তাহলে পাওয়ার এক্স এর উপরেও পাওয়ার চলে আসে ওয়াই এর উপরেও পাওয়ারটা চলে যায় তাহলে দেখো এখান থেকে কি কমন নেওয়া যায় এইখান থেকে ডি কিউব এই জায়গায় আছে ডি কিউব এখানে আছে তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি আমরা কমন নিতে পারি ডি কিউব আর কমন নিতে পারি কে টু দি পাওয়ার 6 ডি কিউব কে টু দি পাওয়ার 6 যেটা আমরা কমন নিব সেটা দ্বারা আমরা এই অংশকেও ভাগ করব এই অংশকেও ভাগ করব তাহলে দেখো খেল করো যদি আমরা এই ডি কিউব কে টু দি পাওয়ার 6 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এখানে থাকে কে টু দি পাওয়ার 3 কে কিউব আর এখানে থাকে 1 এই জায়গা থেকে আর এই জায়গা থেকে আমি কি কমন নিব এই জায়গা থেকে আর এই জায়গা থেকে আমি কমন নিব ডি কিউব কে কিউব তাহলে দেখো এটা দ্বারা আমরা এই অংশকেও ভাগ করব এই অংশকেও ভাগ করব তাহলে এখানে থাকবে কে কিউব প্লাস 1 তাহলে ডি কিউব এই কে কিউব প্লাস 1 কে কিউব প্লাস 1 চলে যাবে আর এই কে কিউব কে টু দি পাওয়ার 6 কে যদি আমরা কে কিউব দ্বারা ভাগ করি তবে ভাগের সময় বৃত্তি এক হলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় তাহলে 6টার থেকে 3টা গেলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 6 এখানে থাকবে কে টু দি পাওয়ার 6 তারপরে দেখো তারপরে আমরা যাব রাইট হ্যান্ড সাইড তারপরে আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা দেখব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে রাইট হ্যান্ড সাইডটা আছে BQ + CQ, CQ + DQ তাহলে এক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দেই দেখো আমরা বি এর মানটা আমরা কত পেয়েছি বি এর মানটা আমরা পেয়েছি DK² এটার হলো হোল কিউব সি এর মানটা দেখো সি এর মানটা আমরা কত পেয়েছি সি এর মানটা পেয়েছি ডি কে এটার হলো হোল কিউব এইখানে ডি কে এটার হলো হোল কিউব আর ডি এর মান নিই তাহলে আমরা এ বি সি এর মানটা পেয়েছি তাহলে এর মান বি এখানে বির মান এখানে সির মান এখানে সির মান আর এখানে ডি এর মান নেই তাহলে দেখো এইখান থেকে কি লেখা যায় একটু খেয়াল করো এই এই পাওয়ারটা যখন ব্র্যাকেট উঠে যাবে এইটা ডি এর উপরেও পাওয়ার চলে আসবে কে এর পাওয়ার হয়ে যাবে 6 এখানে হয়ে যাবে ডি কিউব কে কিউব আর এখানে ডি কিউব কে কিউব আর এখানে আছে ডি কিউব তাহলে এখান থেকে আর এখান থেকে দেখো কি কমন নেওয়া যায় এখান থেকে আর এখান থেকে ডি কিউব কে টু দি পাওয়ার কিউব আমরা ডি কিউব কে কিউব যদি কমন নেই এইখানে থাকে কে কিউব আর এইখানে থাকে 1 এইখান থেকে ডি কিউব যদি কমন নেই কে কিউব প্লাস 1 তাহলে এই অংশ চলে যাবে এটা এটা চলে যাবে এইখানে থাকবে এইখানে আমাদের থাকবে দেখো কে কিউব তাহলে দেখো এইখানে আসছে আমাদের রাইট হ্যান্ড সাইড আসছে কে কিউব আর আমাদের লেফট সাইডও আসছিল কত কে কিউব আমাদের রাইট হ্যান্ড সাইড কে কিউব লেফট সাইডও কে কিউব তাহলে আমরা দেখলাম যে দুটো পক্ষই কি হয়েছে সমান হয়েছে তাহলে আমরা এইখান থেকে দেখো লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণ করতে বললে প্রুফ দেখাইতে বললে আমরা লিখব শুড যদি দেখাইতে বলে তাহলে আমরা লিখব শুড আর প্রমাণ করতে বললে লিখব প্রুফ
এখন দেখো এই মান থেকে এই মানগুলো থেকে আমরা খ নম্বর অঙ্কটা করব এই মানগুলো থেকে যদি খ নম্বর অঙ্কটা আমরা করি এই একই মান থেকে খ নম্বরে লেফট সাইড লেফট হ্যান্ড সাইডটা এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইনটু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হলো ডি স্কোয়ার আমরা এই মানগুলো বসিয়ে দিই এখান থেকে এর পরিবর্তে বসাবো ডি কে কিউব এইটার হোল পাওয়ার টু বি এর পরিবর্তে বসাবো ডি কে স্কোয়ার তার হোল পাওয়ার টু সি এর পরিবর্তে আমরা বসাবো ডি কে সি এর পরিবর্তে আমরা বসাবো ডি কে তার হলো হোল স্কোয়ার দেখো এই মানগুলো তো আমাদের জানাই আছে আর মানগুলো কীভাবে বের করতে হয় আমরা তো জানি বের করে নিয়েছি এখন আমরা এইখান থেকে বি এর পরিবর্তে আমরা বসাবো ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার সি এর পরিবর্তে বসাবো ডি কে তার হলো হোল স্কোয়ার আর এখানে আছে ডি স্কোয়ার এখন দেখো এইখান থেকে কি লেখা যায় এইখান থেকে লেখা যায় ডি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স এইখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর এইখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আর এক্ষেত্রে এইখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর এইখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আর হলো ডি স্কোয়ার এখন এই অংশে আর এই অংশে কী কমন আছে আমরা এটা দেখব এই অংশে আর এই অংশে কী কমন আছে এখান থেকে ডি স্কোয়ার আর কে স্কোয়ার যদি আমরা কমন নেই পরে এইখানে থাকবে কে টু দি পাওয়ার ফোর এইখানে থাকবে কে স্কোয়ার আর এখানে থাকবে ওয়ান দেখো আমরা যে অংশটা কমন নিতেছি আমরা যে অংশটা কমন নিতেছি ওই অংশটা দ্বারা আমরা ওই অংশটা দ্বারা এটা কেউ ভাগ এটা কেউ ভাগ এটা কেউ এখান থেকে ডি স্কোয়ার চলে গেলে এখানে থাকে ডি স্কোয়ার কে স্কোয়ার গেলে কে টু দি পাওয়ার ফোর ডি স্কোয়ার কে স্কোয়ার গেলে কে স্কোয়ার আর এখানে থাকে ওয়ান আর এই জায়গার থেকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই তবে এইখানে থাকে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে গুণন করলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার গুণন করলে ডি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার ফোর ইনটু কে স্কোয়ার আর কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এইটা হলো কে স্কোয়ার তাহলে এইটা আর এইটা এই দুইটা আমরা একটা লেখা কি করতে পারি তার হোল স্কোয়ার করতে পারি একটা লেখা তার হোল স্কোয়ার করতে পারি আর এখানে ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার ফোর আর কে স্কোয়ার তাহলে ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার আর কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এটার হলো হোল স্কোয়ার এটা লেখা যায় এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখব রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে এইখানে দেখো এ বি প্লাস বি সি প্লাস হলো সি ডি এটা হলো হোল স্কোয়ার তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিই দেখো এ বির পরিবর্তে এর পরিবর্তে আমরা কত বসাবো এর পরিবর্তে আমরা বসাবো ডি কে কিউব বির পরিবর্তে আমরা বসাবো ডি কে স্কোয়ার বির পরিবর্তে আমরা বসাবো ডি কে স্কোয়ার আর সির পরিবর্তে ডি কে সির পরিবর্তে ডি কে ইনটু ডি তার হলো কত হোল স্কোয়ার এখানে এর মান আমরা বের করছি ডি এর পরিবর্তে আমরা বসাইছি ডি কে কিউব বির পরিবর্তে আমরা এখানে বসাইছি ডি কে স্কোয়ার আর বির পরিবর্তে ডি কে স্কোয়ার সির পরিবর্তে ডি কে সির পরিবর্তে ডি কে তার সাথে গুণন অবস্থায় আছে ডি তার সাথে গুণন অবস্থায় ডি এখন দেখো এখন ডি স্কোয়ার আর ডি স্কোয়ার যদি গুণন ডি আর ডি যদি গুণন করি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার থ্রি আর কে এর পাওয়ার টু এই কে এর সাথে দেখো গুণন অবস্থায় আছে যদি গুণন অবস্থায় থাকে তবে বৃত্তি যদি একই হয় তবে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে কে কিউব আর কে স্কোয়ার যদি আমরা গুণন করি তবে কে টু দি পাওয়ার ফাইভ এইখানে ডি স্কোয়ার আর কে আর কে স্কোয়ার আর কে কিউব কে গুণন করলে কে কিউব কে কিউব কে স্কোয়ার আর কে গুণন করলে কে কিউব
এখানে ডি স্কোয়ার ইন্টু কে এটার হলো হোল স্কোয়ার, এটার হলো হোল স্কোয়ার। এখন এইখান থেকে দেখো কি কমন নিতে পারি, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে কি কমন নেওয়া যায়। এইখান থেকে যদি আমি ডি স্কোয়ার কে এটা কমন নেই, একটা কে যদি চলে যায়, এখানে কে টু দি পাওয়ার ফোর, এখানে কে স্কোয়ার, আর এখানে থাকে ওয়ান, এইটা সহ এই যে অংশটা কমন নিছি এইটা সহ কিন্তু আমাদের এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। আবার একটু খেয়াল করো, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে আমরা ডি স্কোয়ার কে কমন নিয়েছি, তাহলে ডি স্কোয়ারটা চলে যাবে, চারটা কে পাঁচটা কে স্কোয়ার ছিল একটা কে চলে গেছে, এইখানে পাঁচটা কে থেকে একটা কে চলে গেছে কে টু দি পাওয়ার ফোর, ডি স্কোয়ারটা চলে যাবে, এখানে থাকবে কে স্কোয়ার, আর কে তো চলেই যাবে ডি স্কোয়ারে চলে যাবে, এখানে থাকবে ওয়ান। এখন এই যে স্কোয়ারটা আছে, যখন আমরা এই সেকেন্ড ব্রেকেটটা উঠিয়ে দিব, এই ব্রেকেটটা এটার উপরও চলে আসবে, এই অংশের উপরও চলে যাবে। তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে আমি লিখতে পারি ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার, তারপরে এইখানে কে টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান, এটা হলো হোল স্কোয়ার। দেখো আমাদের এখানে লেফট সাইড যা বের হয়েছিল, আমাদের লেফট হ্যান্ড সাইডটা যা বের হয়েছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডটাও কি তাই বের হয়েছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা কি হয়ে গেছে, দেখো সমান হয়ে গেছে। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা আমাদের কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।